এভরিওয়ান। সো আজকের ভিডিওতে আমরা মূলত দেখব হলো গতিশক্তি এবং বিভব শক্তি সংক্রান্ত গাণিতিক সমস্যা। সো এখানে আমরা একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। কোয়েশ্চেনে বলা হয়েছে 100 গ্রাম ভরের বস্তুটিকে এ বিন্দু থেকে মুক্তভাবে পড়তে দেওয়া হলো, অর্থাৎ বস্তুটি ইনিশিয়ালি হচ্ছে এই যে দেখো এই অবস্থানে স্থির অবস্থায় রয়েছে। তো পরবর্তীতে আমরা মুক্তভাবে অর্থাৎ কোনো রকম তার উপর কোনো ফোর্স অ্যাপ্লাই না করে মুক্তভাবে আমরা জাস্ট ছেড়ে দিলাম, বস্তুটাকে ফেলে দিলাম, যদি মুক্তভাবে পড়তে দিই তাহলে সেক্ষেত্রে ক নম্বরে আমাকে বলা হয়েছে সর্বোচ্চ গতিশক্তি কত, মানে বস্তুটা যখন পড়বে চলাকালীন সময়ে তার কোনো মানে একটা অবস্থানে তার কী হবে, গতিশক্তির ভ্যালুটা ম্যাক্সিমাম হবে, সেই গতিশক্তির ম্যাক্সিমাম ভ্যালুটা নির্ণয় করতে বলছে। এবং দেখাও যে এ এবং বি বিন্দুতে মোট শক্তি একই থাকে। সো দুইটা কোয়েশ্চেন আমাদের আছে। সো আমরা একটু ডিটেলস করার চেষ্টা করব কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে। আমরা শুধুমাত্র এই দুটি কোয়েশ্চেন না, আমরা এই ধরনের যত রকমের কোয়েশ্চেন আসলে ইনশাআল্লাহ আমরা পারবো এই কোয়েশ্চেনটা যদি তোমরা ভালোমতো বুঝে থাকো। সো প্রথমে আমরা আসি প্রথম কোয়েশ্চেনটায়। সো ক নম্বরে আমাকে বলছে হচ্ছে সর্বোচ্চ গতিশক্তি। সো একটা জিনিস খেয়াল করে দেখি, বস্তুটি বর্তমানে যে অবস্থায় আছে সেটা হচ্ছে গ্রাউন্ড লেভেল থেকে, আমরা ধরে নিচ্ছি এটা ভূমি, তাহলে এখান থেকে সে কিন্তু হচ্ছে 49 মিটার উপরে, 49 মিটার উপরে রয়েছে। সো এই অবস্থানে থাকার ফলে তার মধ্যে একটা বিভব শক্তি জমা হবে। তো তারপর কী হবে, যখন বস্তুটা পড়তে শুরু করবে আস্তে আস্তে তার বিভব শক্তিগুলো ক্রমশ গতিশক্তিতে কনভার্ট হবে, রূপান্তর হবে। ফলে কী হবে, বস্তু যতই নিচে নামবে বিভব শক্তি হ্রাস পাবে এবং গতিশক্তি বাড়বে। কিন্তু এক্ষেত্রে কিন্তু তোমরা হয়তো বা অনেকে অলরেডি জানো যে মোট শক্তির যে পরিমাণ, অর্থাৎ মোট যান্ত্রিক শক্তির যে পরিমাণ, গতিশক্তি প্লাস হচ্ছে বিভব শক্তির যে সমষ্টি, সেটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে। এটা আমরা খ নম্বরে যে একটু ভালো বুঝতে পারবো। সো সে এখান থেকে এখন চিন্তা করো যে তাহলে যত বেশি ডিস্টেন্স ট্রাভেল করবে তত কিন্তু স্পিড বাড়বে, এটা কেন হয় চিন্তা করো। কারণ হচ্ছে অভিকর্ষ ত্বরণ, নিচের দিকে কিন্তু অভিকর্ষ ত্বরণ কী কাজ করে, জি কাজ করে। সো আমরা জানি যে কোনো একটা বস্তুর উপর যদি ত্বরণ কাজ করে তাহলে সময়ের সঙ্গে সঙ্গে তার বেগ আসলে কী হয়, বাড়ে, রাইট? সো ডেফিনেটলি বস্তুটা নিচে পড়ার সময় একদম যত বেশি দূরত্ব অতিক্রম করবে তত তার ভ্যালোসিটিটা বাড়বে। সেগুলো তো আমি জাস্ট ব্যাখ্যা দিলাম মুখের ভাষায়, এখন আমরা একটু ম্যাথমেটিক্যালি দেখার চেষ্টা করি। সো আমি বুঝতে পারলাম যে এই যে বস্তুটা সে হচ্ছে যখন সি পয়েন্টে আসবে তখন হচ্ছে তার ভ্যালোসিটি ম্যাক্সিমাম হবে। সো আমরা একটু এই সি পয়েন্টে যদি আমরা ভ্যালোসিটি নির্ণয় করতে চাই তাহলে আমরা কোন ফর্মুলাইজ করতে পারি। সো আমরা এখন ক নাম্বারটা সলভ করার ট্রাই করবো। সো একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা যখন গতি চ্যাপ্টারটা পড়েছিলাম তখন আমরা দেখছিলাম এমন একটা ফর্মুলা ছিল দেখো, যে ভি ইজ ইকোয়ালস টু ইউ প্লাস এ টি, ঠিক আছে? আমরা আস্তে ধীরে আগাই, তাড়াহুড়া করার কিছু নেই। সো এখানে যদি আমরা দেখি যে এখন এ বলতে আমাদের এখানে কিন্তু আসলে জি হবে, কিন্তু দেখো এই ফর্মুলা দিয়ে করতে গেলে কিন্তু আমার সময় জানতে হচ্ছে যে এ থেকে সিতে আসতে কত সময় লাগে সেটা আমার জানতে হচ্ছে, সেটা কিন্তু আমি আপাতত এখন জানি না। সো আমি এটা দিয়ে ইউজ করবো না, তাহলে আমি কোনটা দিয়ে ইউজ করতে পারি, এটা আমরা আপাতত অ্যাপ্লাই করতেছি না। আমরা নেক্সট যেটা ফর্মুলা জানি ভি রিলেটেড, সেটা হচ্ছে কি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gs বা h যদি বলি আমরা এক্ষেত্রে। সো এখানে আসলে প্লাস আর মাইনাস হবে, এগুলো আসলে আমরা গতির চ্যাপ্টারে ক্লিয়ার করেছি যে যেহেতু দেখো এক্ষেত্রে বস্তুটা যেই দিকে যাচ্ছে, যেই দিকে নামবে, নিচের দিকে নামতেছে, সেই দিকেই কিন্তু আমার ত্বরণটা কাজ করতেছে। সো ডেফিনেটলি আমার এখানে ভ্যালু এই যে সামনের চিহ্নটা আসলে এই চিহ্নটা কী হবে, প্লাস হবে। এনিওয়ে সো আমরা যদি এটা অ্যাপ্লাই করি তাহলে ইনিশিয়ালি আমরা বলেছিলাম বস্তুটা স্থির অবস্থায় রয়েছে, তাহলে ইউ এর ভ্যালু হচ্ছে 0 প্লাস হচ্ছে 2 × 9.81 × 49 মিটার। তো এটা যদি আমরা ক্যালকুলেটারে বসাই তাহলে দেখা যায় হচ্ছে আমাদের কত আসে, আমাদের আসে হচ্ছে 961.38 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা 2g এর ভ্যালুটা ক্যালকুলেটারে বসালাম, যেভাবে দেওয়া আছে আমাদের হচ্ছে 49 মিটার। তো তাহলে কিন্তু আমার যে গতিশক্তি, যেটা বললাম যে সি বিন্দুতে গতিশক্তি মানে ভূমিতে পড়ার একদম ঠিক আগের মুহূর্তে ভ্যালুটা কত হবে, আমরা যদি ফর্মুলা লাস্ট কয়েকটা ক্লাসে আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি, হাফ এম ভি স্কোয়ার, তাহলে হবে হচ্ছে, এবং দেখো এম এর মানটা কত দেওয়া আছে, ভরের মান 100 গ্রাম। সো 100 গ্রাম আমরা তো গ্রামে নিয়ে কাজ করবো না, আমরা তো এই সাইডে কাজ করবো। সো 100/1000 কেজিতে নেওয়ার জন্য, আশা করি তোমরা এগুলো বুঝো, ইনটু হচ্ছে আমার এই ভ্যালোসিটি যেটা আছে সেটা স্কোয়ার। সো এটা আমি এখানে লিখলাম না, আমি ক্যালকুলেটার একবার যদি বসাই দিই তাহলে আমার কত চলে আসে, তাহলে কিন্তু আমার অ্যারাউন্ড আসে হচ্ছে 46405.05। শক্তির একক কী, ডেফিনেটলি জুল। এখন একটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে দেখো যে এখানে সি বিন্দুতে আমরা বের করলাম হচ্ছে গতিশক্তির ভ্যালুটা। একটা কাজ করি আমরা,
পরের অঙ্কে যাওয়ার আগে আমরা এই বিন্দুতে বিভব শক্তিটা বের করি। ওকে, তো সেটা কত হবে? সেটা হবে হচ্ছে আমাদের সুন্দর ছোট্ট ফর্মুলা MGH। তা সেটা কিন্তু আমাদের এম হচ্ছে কত, 100/1000, রাইট? যে ভ্যালু আমরা জানি। আর সে বস্তুটা কত উচ্চতায় আছে? বস্তুটা কিন্তু আমাদের 49 মিটার, রাইট? এই যে দেখো 49 মিটার। সো আমাদের এখানে হবে কত, 49 মিটার, 9 মিটার যদি না লিখি তাহলে 49। ওকে, 49 একক তো আমরা একদম লাস্টে যেয়ে বসাবো। সো এখানে আমাদের কত আসবে, 100/1000 ×9.81 ×49। তাহলে আমাদের কিন্তু ওই ভ্যালুটাই আমাদের আসা উচিত, ঠিক আছে, MGH। তাহলে আমাদের কত আসে, আমাদের আসতেছে হচ্ছে 48.069। আচ্ছা, সো ডেফিনেটলি আমরা এখানে কিছু একটা ভুল করছি। সো আমাদের এখানে যে V² ভ্যালু ছিল, হ্যাঁ, আমরা যে ভুলটা করছি সেটা হচ্ছে এখানে জাস্ট ক্যালকুলেটার বসানোর সময়। দেখো আমরা কিন্তু V² ভ্যালুটাই বের করছি, 963.38। সো পরে যে হচ্ছে আমি এখানে V² জায়গায় আমি যেটা করছি যে 963.38 বসায় আবার স্কোয়ার করছি। ওকে, সো সেটা তো হবে না। সো আমাদের এই ভ্যালুটা কিন্তু আসলে আমাদের এই ভ্যালুটা কিন্তু হয়নি। সো আমাদের এখানে যেটা হবে যে V² জায়গায় আমি কত বসাবো, 963.38 বসাবো। সো আমি যদি আবার ক্যালকুলেটারে বসাই, সো সেটা কত হবে, ×963.38। সো এবার কিন্তু আমাদের 48.169 জুল চলে এসেছে। তো আমরা দেখতে পাচ্ছি যে ভ্যালুটা আসলে আমাদের কাছাকাছি একদম, ঠিক আছে। সো এটা বেসিক্যালি এই ভ্যালুগুলো স্লাইটলি ডিফার করতে পারে, এটা হচ্ছে আমাদের এই জি এর মানের উপর, তারপর হচ্ছে আমরা এই যে স্কোয়ার করার সময় ভ্যালু বসানোর সময়। এটা আসলে খুব একটা বিগ ডিল না, আমরা যদি ঠিকভাবে বসাই তাহলে অবশ্যই আমাদের অ্যান্সার সেটাই আসবে। সো এখন ব্যাপার যেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটা ভ্যালু কিন্তু সেম, ঠিক আছে, এক্স্যাক্টলি সেম। তার মানে আমরা কী বুঝলাম যে অ্যাকচুয়ালি এই অবস্থানে যে বিভব শক্তিটা রয়েছে সেটাই আসলে সি অবস্থানে সম্পূর্ণরূপে কিছু কনভার্ট হয়ে গেছে, গতিশক্তিতে কনভার্ট হয়ে গেছে। আবার একটা জিনিস খেয়াল করে দেখো, এই অবস্থানে কিন্তু গতিশক্তি নেই কারণ বস্তুটা স্থির, আবার সি অবস্থানে কিন্তু বিভব শক্তি নেই কারণ সি অবস্থানে তুমি চিন্তা করো ভূমি থেকে তার উচ্চতা কত, জিরো। তাহলে এমজি জিরো করলে, এমজি ×H করলে জিরো আসবে। সো এই অবস্থানে আমরা বলতে পারি এই অবস্থানে মোট শক্তিটাই আসলে 48, একইভাবে সি অবস্থানে মোট শক্তিটাই আসলে কত, 48, যেটা আসে আর কি। দুটো সেম জিনিস, এখানে আমি বলছি অলরেডি যে 16/06, এটা স্লাইটলি কেন ডিফারেন্স হয় কারণ এখানে স্কোয়ার যে 2GH এর সময় আমরা যে 963.38 এর পরে আরও ডিজিট ছিল সেটা হয়তো আমরা নিইনি বা এরকম কিছু কারণে স্লাইটলি ডিফার করতে পারে, দ্যাটস নট এ বিগ ডিল, এটা এক্সাম হলে তোমরা ফেস করতে পারবা। সেই জন্য আমি এখানে রিয়েল সিনারিওটাই দেখাচ্ছি। সো আমরা যেটা দেখলাম যে অ্যাকচুয়ালি যে আমার গতিশক্তি থেকে, সরি, বিভব শক্তি থেকে কীভাবে গতিশক্তিতে কনভার্সন হচ্ছে সেটা আমরা এখানে খেয়াল করলাম। তো আমাদের ক নাম্বারের কোয়েশ্চেনের অ্যান্সারটা আসলে এই পর্যন্ত, মানে পরের পার্টটা অ্যাকচুয়ালি আমরা জাস্ট আমাদের কনসেপ্টটা ক্লিয়ারের জন্য আমি দেখালাম। এখন যদি আমরা খ নাম্বারে দেখি, তাহলে খ নাম্বারে দেখো এখানে বলছে, দেখাও যে এ এবং বি বিন্দুতে মোট শক্তি একই। সো এই বিন্দুতে মোট শক্তি কিন্তু আমাদের বের করা আছে অলরেডি, যেটা আমরা বের করেছি আমাদের এই অঙ্কের এডিশনাল টাস্কের জন্য। সেটাই আমরা এখান থেকে ধরো, আমরা এটাই হচ্ছে খ নাম্বার এখান থেকে ধরো শুরু করলাম, এটা হচ্ছে আমাদের খ নাম্বারের প্রথম পার্ট। তাহলে এই বিন্দুতে মোট শক্তিটা কত হবে, সেটা কিন্তু এটাই হবে, তাই না? কারণ গতিশক্তিটা কত, জিরো। তাহলে আমি যদি এখানে প্লাস জিরো দিয়ে দিই তাহলে আমার অ্যান্সারটা হবে 48.069 জুল। সো এখন যদি খেয়াল করে দেখো, আমার এরপর আমার লাগবে হচ্ছে বি বিন্দুতে। সো বি বিন্দুতে বস্তুর অবশ্যই ভ্যালোসিটি থাকবে, নিচের দিকে যেহেতু পড়তেছে তাহলে সেই ভ্যালোসিটিটা আমরা বের করতে চাই। ওকে, তাহলে ভিবি যদি আমি লেখা কমায় যদি জাস্ট আমাদের ফর্মুলায় ফোকাস করি, তাহলে দেখো আমরা কিন্তু সেটা জানি, সেটা হচ্ছে কত, যে ভিবি স্কোয়ার যদি আমি লিখি সেটা হচ্ছে U² + 2GH, এখন একটা জিনিস ছিল। সো এখানে আমাদের এইচ বলতে বস্তুটা কতটুকু ট্রাভেল করেছে, দেখো একদম এই অবস্থান থেকে বস্তুটা কতটুকু ট্রাভেল করেছে বি অবস্থানে পৌঁছানোর জন্য, 29.4। তাহলে এখানে আমার হবে হচ্ছে 29.4, আর ইউ এর ভ্যালু তো জিরো। সো আমার এই জায়গার হিসেবটা আমি এটা করে ফেলি, সো 2×9.81×29.4, এটা করলে দেখো আমাদের আসে হচ্ছে VV² কিন্তু আমি করেছি, যে ভুলটা আমরা আগের অঙ্কে করেছিলাম সেটা এখানে করা যাবে না, ভেরি কেয়ারফুল থাকতে হবে আমাদের। সো এখানে আমাদের একটা জিনিস ইম্পর্টেন্ট, যেহেতু স্কোয়ার, সো মিটার পার সেকেন্ড এর স্কোয়ার হবে এক এককটা, আশা করি এগুলো তোমরা বুঝতে পারছো। সো এখন আমরা যদি দেখি যে এই যে এ বিন্দুতে, সরি, বি বিন্দুতে আমাদের বের করা শেষ, বি বিন্দুতে
যেহেতু ভেলোসিটি পেয়ে গেছি তাহলে আমি এখন কী বের করতে পারবো, গতিশক্তি বের করতে পারবো। সো বি বিন্দুতে গতিশক্তি এটা আসলে কত হবে, হাফ এম ভিভি স্কোয়ার। সো হাফ এম কিন্তু কত ছিল, 100 গ্রাম বাই 1000 ইন্টু হচ্ছে ভিভি স্কোয়ার ভ্যালুটাই কিন্তু আমরা এখানে বসাবো, আমরা আগেরবার মতো ভুল করতে চাই না। তাহলে 576.828, তাহলে এখানে আমাদের কত চলে আসে আমরা একটু ক্যালকুলেটারে বসাই দেখে ফেলি। ইফাকে 0.5 100/1000 ইন্টু 576.828, সেটা কিন্তু আমাদের আস্তে আস্তে হচ্ছে 28.8414 জুল। এটা হচ্ছে একটা পার্ট আসলে আমাদের মোট শক্তির, কারণ আমরা জানি বি বিন্দুতে, দেখো বি বিন্দুতে কিন্তু গতিশক্তি যেমন থাকবে তেমনি কিন্তু থাকবে কে, বিভব শক্তি, কারণ বস্তুটা কিন্তু এখনও ভূমি থেকে একটা উচ্চতা উপরে রয়েছে, তাই না? বি বিন্দু চিন্তা করলে এটা কতটুকু উপরে রয়েছে দেখো, সেটা কিন্তু এই হাইটটা, এই হাইটটা কত, এই হাইটটা হচ্ছে দেখো 49-29.4, তাহলে 49-29.4 বা 29.4 করলে আমরা পাই হচ্ছে 19.6 মিটার। কত পাই আমরা, 19.6 মিটার। তাহলে বি বিন্দুতে বিভব শক্তিটা কত হবে, সিম্পল ফর্মুলা বিভব শক্তির, MgH, রাইট? তাহলে বি বিন্দুতে, বি বিন্দুতে বিভব শক্তি সেটা কত হবে, এম 9.81, আর এইচটা আমরা কত পেলাম, 19.6, রাইট? সো যদি 19.6 হয় তাহলে আমরা যদি ভ্যালুটা আমরা এখন ক্যালকুলেটারে বসাই, এম এর মান অবশ্যই তোমরা কত বসাবা, বারবার তো একই ইউজ করতেছি 100/1000 বা 0.1 যেটাই বলো। তাহলে 0.1 × 9.81 19.6, তাহলে আমার কত আসে দেখো, 19.2276 জুল। তাহলে এখন আমার যেটা লাগবে বি বিন্দুতে মোট শক্তি, বি বিন্দুতে মোট শক্তি, মোট শক্তি কার কার সমষ্টি, গতিশক্তি প্লাস বিভব শক্তি। তাহলে হচ্ছে দেখো আমরা গতিশক্তি কত পেয়েছিলাম, 28.8414 প্লাস 19.2276, এটা যদি আমরা ক্যালকুলেট করি ক্যালকুলেটারের সাহায্যে তাহলে কত আসে, তাহলে কিন্তু আমাদের আসে 48.069 জুল। এবং দেখো আমাদের কিন্তু এই বিন্দুতে শক্তিটা আসলে কত ছিল, 48.069, এবং আমাদের বি বিন্দুতে এক্ষেত্রে আমাদের এক্স্যাক্টলি ইকুয়াল চলে আসছে। কখনো কখনো তোমাদের এক্স্যাক্টলি ইকুয়াল নাও আসতে পারে, এটা আসলে ডিপেন্ড করবে যে দশমিকের পর তুমি কয় ঘর নিচ্ছ, বা অনেক কিছুর উপর তুমি জি এর মান কত নিচ্ছ, কনস্ট্যান্টের ভ্যালু কেমন নিচ্ছ, ফিজিক্সে বা ম্যাথে কেমিস্ট্রিতে এই ধরনের অঙ্ক এক্স্যাক্টলি অ্যান্সার অনেক সময় আসে না। তো সেক্ষেত্রে এটা পার্সন টু পার্সন ভ্যারি করতে পারে, বাট এটা নিয়ে টেনশন করার কিছু নেই। আমাদের একদম এক্স্যাক্টলি কাছাকাছি, এক্স্যাক্টলি অ্যাকুরেট না হলেও বেশ কাছা কাহিনটা কাছাকাছি আসবে, যদি না তুমি ভুল করো আর কি, ভুল করলে বোঝা যাবে যে অনেক বেশি ডিফারেন্স চলে আসবে। সো আমার এখানে কিন্তু বি বিন্দুতে মোট শক্তিটা কত চলে আসলো, এক্স্যাক্টলি সেম টু সেম যেটা ছিল আমাদের এ বিন্দুতে মোট শক্তি সমান। তার মানে কিন্তু আমার যে খয়ের কোশ্চেনটা ছিল যে দেখাও যে এ এবং বিতে মোট শক্তি সমান বা একই থাকে, সেটা কিন্তু আমরা কি দেখাতে পারলাম। সো এই কোশ্চেনের মাধ্যমে কিন্তু আমরা মোটামুটি যে আমাদের মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে বিভিন্ন অবস্থানে মোট শক্তি, গতিশক্তি, বিভব শক্তির মধ্যে সম্পর্কগুলো রয়েছে এবং সেটা কীভাবে একটা থেকে একটা ফর্মে কনভার্সন হচ্ছে তা কিন্তু আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারলাম। এবং আমরা মোটামুটি অনেক খুব স্লোলি আমি কোশ্চেনটা দেখানোর চেষ্টা করেছি যাতে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়। থ্যাংকস ফর ওয়াচিং।